প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের এই লাখো সদস্যের পরিবারের চ্যানেলে সব থেকে বেশি যে প্রশ্নগুলো করা হয় তার একটি হচ্ছে, ক্যানাডাতে আইএলস ছাড়া আসা যায় কিনা, আসলে সেটা কি কি উপায়ে আইএলস ছাড়া আসা যায়। এই বিষয়ে ছোট্ট একটি আলোচনা করব, কিন্তু শুরুতে দুটো অনুরোধ জুড়ে দিতে চাই। একটি হচ্ছে যে, পুরো আলোচনাটি শোনার পর আপনার যদি মনে হয় আলোচনাটি যৌক্তিক ছিল এবং এটি একটি কাজের আলোচনা, তাহলে সেটি একটি পজিটিভ কমেন্টের মাধ্যমে জানাবেন। দ্বিতীয় অনুরোধটি হচ্ছে, এই চ্যানেলে এখনও 32% ওপরে, এটা অ্যানালিটিক্সের গবেষণা, রেগুলার ভিউয়ার্স আছে যারা প্রতিনিয়ত ভিডিওগুলো দেখেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এখনও, তাদের কাছে বিনীত অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখার এবং পাশে থাকার। পাশাপাশি এই চ্যানেলে আপনারা জানেন আমরা ক্যানাডা ইমিগ্রেশনের বিভিন্ন প্রোগ্রামগুলোকে ফোকাসে রেখে পাশাপাশি কিছু স্টাডি প্রোগ্রাম, কিছু সেলফ ডেভেলপমেন্ট, আত্মোন্নয়ন নিয়ে কিছু আলাপ আলোচনা করি। এগুলো আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে যাদের আপনার মনে হয় কাজে আসবে, তাদের উপকারে আসবে, তাদের সাথে যদি একটু শেয়ার করেন, তাহলে এর মাধ্যমে আমাদের এই প্রয়াসটুকু আরও বেশি মানুষকে বেনিফিটেড করতে পারে। এবারে আজকের আলোচনা, ক্যানাডায় আপনি তিনভাবে আইএলটিএস ছাড়া আসতে পারেন। প্রথম উপায়টি হচ্ছে এখানে ভিজিটার হয়ে আসা, ভিজিট ভিসার মধ্য দিয়ে আসা। দ্বিতীয় উপায়টি হচ্ছে ইএসএল প্রোগ্রামে আসা, যেটাতে আইএলস লাগবে না, ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কোনো একটি প্রোগ্রামে ভর্তি হয়ে আসা এবং ইএসএল প্রোগ্রাম কন্টিনিউ করা। তৃতীয় হচ্ছে মেইন অ্যাপ্লিকেন্টের ডিপেন্ডেন্ট হিসেবে আসা, সেই মেইন অ্যাপ্লিকেন্ট স্টাডি প্রোগ্রামের মধ্য দিয়ে আসুক কিংবা কোনো ইমিগ্রেশন প্রোগ্রামের মধ্য দিয়ে আসুক, তার ডিপেন্ডেন্ট হয়ে আসা। সেক্ষেত্রে আপনার আইএলস এর কোনো বাধ্যবাধকতা নেই। যারা ইমিগ্রেশন প্রোগ্রামে অ্যাপ্লাই করেন তাদের স্পাউসের আইএলস দেয়া থাকলে মেইন অ্যাপ্লিকেন্টের নিজের নাম্বারের বহরে সেই নাম্বারটি যোগ হয় আইএলস এর ক্যাটাগরিতে, তার জব এক্সপিরিয়েন্সের ক্যাটাগরিতে, কিন্তু এগুলো বাধ্যবাধকতা নয়, এগুলো করতেই হবে সেটা নয়। সুতরাং আইএলস না করেও আসতে পারে ডিপেন্ডেন্ট অ্যাপ্লিকেন্ট, এবং এখানে তাদের বয়স যদি 18 বেশি হয় এখানে এসে কাজের অনুমতিও তারা পাবে। এটা আমি বলছি থার্ড ক্যাটাগরির জন্য, যারা কোনো একটা ইমিগ্রেশন প্রোগ্রামের মধ্য দিয়ে ডিপেন্ডেন্ট হিসেবে আসবেন। ইভেন কোনো স্টাডি প্রোগ্রামের মধ্য দিয়েও ডিপেন্ডেন্ট হিসেবে যিনি আসবেন স্পাউস, তিনি এখানে এসে কাজকাম করতে পারবেন। কিন্তু মূলত যেটিকে মাথায় রেখে বাংলাদেশ থেকে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ভাইরা জানতে চান, সেটি হচ্ছে যে এখানে কোনোভাবে ক্যানাডায় আসা, সেটা ভিজিট ভিসার মধ্য দিয়ে হোক, ইএসএল প্রোগ্রামের মধ্য দিয়ে হোক, তারপরে হয়তো এখানে থেকে যাওয়ার চেষ্টা করা, সেই জন্যই ওনারা আইএলসকে পাশ কাটিয়ে এই পথটা খোঁজেন। সেই জন্য আমি প্রথমে এই দুটোকে এখন একটু অ্যাড্রেস করতে চাই, আগ্রহীদের মনোযোগ দিয়ে এটি শোনার অনুরোধ রইল। প্রথম হচ্ছে, আপনি ভিজিট ভিসায় ক্যানাডায় আসতে চান, ভিজিট ভিসা তো আপনি কিনতে পারবেন না। কেউ যদি আপনাকে বলে যে সে আপনাকে টাকার বিনিময়ে ভিজিট ভিসা পাইয়ে দিবে, সে 100% মিথ্যা কথা বলছে, এটা হচ্ছে প্রথম মনে রাখতে হবে। কেউ যদি আপনাকে স্পন্সর করে, আপনার আত্মীয় স্বজন কেউ আপনাকে বেরিয়ে যাবার জন্য স্পন্সর করলো, সে নিশ্চয়ই আপনার কাছে টাকা চাইবে না, সে আপনাকে স্পন্সরই করবে, আপনি যাবেন বা ক্যানাডায় আসবেন, বেড়াবেন, চলে যাবেন। আপনি যদি আবার থেকে যান, এটা কিন্তু তার ফাইলে রয়ে যাবে, তার জন্য এটা ক্ষতিকারক ব্যাপার হয়ে যেতে পারে। তো তাহলে টাকা পয়সার লগ্নিটা ভিজিট ভিসার বেলায় কখন হচ্ছে? যখন এটা একটা অবৈধ কাজ হচ্ছে, যখন এটার মধ্যে মিথ্যাচার হচ্ছে, যখন এটাকে নিয়ে একটা স্বার্থান্বেষী মহল, একটা অসাধু ব্যবসায়ীরা, এই এই যারা এই সমস্ত ভিজিট ভিসা নিয়ে যারা ফেক এজেন্ট হিসেবে, ফেক কনসালটেন্ট হিসেবে নিজেদের দাবি করে, তারাই দাবিটা করে যে আমাদের 10 লাখ দাও, 15 লাখ দাও, 20 লাখ দাও, গত 2.5 বছর ধরে তো এরকম লাখ লাখের গল্প আমি হয়তো হাজার হাজার শুনেছি ভাইদের কাছ থেকে, যাদের কাছে কাছে এই অফার যায়। অনেকে কাগজপত্র পাঠিয়ে জিজ্ঞেস করেন যে এইগুলো অথেন্টিক কিনা। মনে রাখবেন ভাই, আবারও আমরা ইউটিউবাররা কারোর অথেন্টিসিটি বলতে পারবো না, এটা বলার জন্য আমরা অথরাইজ নই, আমরা কোনো অথরিটি নই, অথরাইজ বডি নই যে আমরা সার্টিফাই করে দেব এটা জেনুইন, এটা জেনুইন না। কারণ আমার একটা সাম্প্রতিক ভিডিওতে আমি বলেছি যে এইখান থেকে তো এখন এমন একটি অংশ ফেক কনসালটেন্ট, ফেক রিক্রুটার তৈরি হয়েছে ক্যানাডার মধ্যে বসে। সুতরাং এখানে থেকে যদি এখানকার একটা প্যাড ব্যবহার করা হয়, ওয়েবসাইট ব্যবহার করা, এটা তো খুবই বিভ্রান্তিকর। ওরকম কিছু দেখে আপনাকে কোনো ইউটিউবার বললো যে না এটা তো জেনুইন মনে হয়, কারণ আসলেও মনে হচ্ছিল এটা জেনুইন, কারণ জেনুইনলি ক্যানাডার একটা অ্যাড্রেস ইউজ করা হয়েছে কিংবা একটা ওয়েবসাইট ইউজ করা হয়েছে কিংবা এখানে প্যাড ট্যাড বানিয়ে একদম ফিজিক্যাল অ্যাড্রেস সহ
তাকে অফার দেওয়া হচ্ছে। তো এটা দেখে যে কেউ আসলে কনফিউজড হয়ে যেতে পারে। এখন কোনো ইউটিউবার আপনাকে ভুলে বলে দিল যে এটা ঠিক আছে, কিন্তু আপনি গিয়ে পরে প্রতারিত হলেন, পুরো টাকা সর্বস্বান্ত হারালেন, এইটা কি কারোর কাম্য ছিল? কারোরই এটা কাম্য ছিল না। তাহলে এই ভুল থেকে আপনি কিভাবে বেঁচে যেতে পারতেন? আপনি যদি ICCRC, আমি বারবার যেটা বলি যে ICCRC-র আপনি ওয়েবসাইটে গিয়ে ওখানে চেক করে দেখুন যে নিজেকে দাবি করছে কি বলে এই ইমিগ্রেশন কনসালটেন্ট হিসেবে, যে জেনুইন কনসালটেন্ট কিনা, তার আপনাকে চাকরি পাইয়ে দেবার। এখানে রিক্রুটার হওয়ার জন্য আবার একটা স্পেশাল লাইসেন্স আছে, কথাটা মনে রেখেন, রিক্রুটার হওয়ার জন্য স্পেশাল লাইসেন্স আছে। সে তার ওই রিক্রুটিং লাইসেন্সটা আছে কি না, এবং সেইটা আবার গভর্নমেন্টের সাইটে গিয়ে খোঁজ করা, এবং গভর্নমেন্টের সাইটে সেই জায়গায় এই লোকটির ডিটেল জানিয়ে ওখানে জিজ্ঞেস করা সরকারি কর্তৃপক্ষকে যে সে জেনুইন কিনা। এগুলো করে, এগুলো আপনাদের করতে হবে। কাউ আপনার নিজে আপনি না পারলে, যে পারে আপনার পরিচিত আপনার শহরে আছে এমন কাউকে ধরে এগুলোর বস্তুনিষ্ঠতা আপনি যাচাই বাছাই করে তারপরে আপনি লেনদেনে নামবেন। মনে রেখেন, এটা ছাড়া আপনি সর্বশান্ত হয়ে যাবার আশঙ্কা আছে। আর ইউটিউবাররা কানাডা থেকে যারা ইউটিউবিং করে, আমি যদি আমার কথাই বলি, এই হাজার হাজার দর্শকের এই কোয়ারিগুলোর উত্তর তো হিউম্যানলি একজন মানুষের পক্ষে দেওয়া সম্ভব না, কানাডার জীবনকে ঠিক রেখে। আপনারা নিশ্চয়ই এটা বিবেচনার মধ্যে নেবেন। আর তাছাড়া আমরা কোনো সার্টিফাইং অথরিটিও নই, এটা মনে রাখবেন। আমরা বরং নিজেরা না বুঝে আপনাদের কোনো কিছু বলে দেওয়াটা একদমই ঠিক হবে না, সেটা আপনাদের জন্য অনেক ক্ষতির কারণ হয়ে যেতে পারে। সেই জন্য আমরা যে তথ্যটুকু আপনাদের দেওয়ার চেষ্টা করছি, এই তথ্যটুকু আপনারা নিয়ে বাকিটা আপনারা নিজেরা এগিয়ে নিয়ে যাবেন, সেটাই হতে পারে একমাত্র সফলজনক উপায়। যাই হোক, শুরুতে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ভিজিট ভিসার মধ্য দিয়ে আপনি আসতে পারেন। ভিজিট ভিসার কি, শর্ত পূরণ করতে হয়, আপনি ভিজিট ভিসা পাওয়ার যোগ্য কিনা কানাডায়, এগুলো গুগল করলেই পাবেন। আমারও এই বিষয়ে সলিড একদম কনক্রিট দুটো ভিডিও আছে, সেটি দেখার অনুরোধ রইল আগ্রহী যারা। সেই অনুযায়ী নিজেকে প্রস্তুত করেন। ভুলেও, আমি আবারও মনে করিয়ে দিচ্ছি, ভুলেও কাউকে একটি টাকা লেনদেন করবেন না। টাকার লেনদেন দিয়ে কখনো আপনি ভিজিট ভিসা পাবেন না, আপনি টাকাগুলো হারাবেন। এটা যত দ্রুত বুঝবেন তত আপনার নিজের মঙ্গল, আপনার পরিবারের মঙ্গল। দ্বিতীয় আরেকটি প্রোগ্রামে আইএলটিএস ছাড়া কানাডায় আসা যায়, সেটি হচ্ছে কোনো একটা ESL প্রোগ্রামের মধ্য দিয়ে আসা। এই কোয়ারি আমি প্রতি সপ্তাহেই পাই, কম বেশি কোনো না কোনো ভাই জিজ্ঞেস করেন। এগেইন, যেহেতু একজন একজন করে উত্তর দেওয়া হয় না, আমি চেষ্টা করি এইটা সামগ্রিকভাবে সবার জন্য একসাথে ভিডিওর মাধ্যমে দিতে। এবং আমি একাধিকবার আমার ভিডিওতে বলেছি যে ESL প্রোগ্রাম দিয়ে আসবেন না কানাডায়। আমি গত সপ্তাহে যে লাইভটা করেছি সেখানেও একটি ভাইকে আমার মনে আছে, আমি বলেছি যে ভাই ESL প্রোগ্রাম দিয়ে ভুলেও কানাডায় এসেন না। রিজনটা হচ্ছে, আপনি এসে তো কোনো ওয়ার্ক পারমিট থাকবে না, আপনি কাজ করতে পারবেন না। আপনি কি শুধু টাকা, এত লাখো লাখো টাকা খরচ করে ইংরেজি ভালো করতে চাচ্ছেন? তো ঢাকায় তো ইন্টারন্যাশনাল ইংলিশ টিচিং অথরিটি আছে, মানে ব্রিটিশ কাউন্সিল আছে, আরও নিশ্চয়ই ভালো কিছু সংস্থা আছে যারা আপনাকে ইংরেজিতে সহায়তা করতে পারে, আপনার এই দক্ষতা সত্যিকারে বাড়ানোর জন্য আপনার সহায়ক ভূমিকা পালন করতে পারে। আপনি তাদের কাছে না গিয়ে এত লক্ষ টাকা খরচ করে কানাডায় আসতে চাচ্ছেন কেন, শুধু এই ESL ক্লাস করার জন্য? এই চাওয়াটি আসলে মোটেই বাস্তব চাওয়া না, এটা লজিক্যাল র্যাশনাল চাওয়া না, এটা কানাডার কর্তৃপক্ষ বোঝে। তারপরেও কাউকে যদি তারা ESL এর জন্য অনুমতি দেয় যে ঠিক আছে, ESL হয়ে তো সে এসে আসলে টাকা দিচ্ছে, তার যদি অন্য কোনো মানে ইনঅ্যাক্সেসিবিলিটির অন্য কোনো গ্রাউন্ডে তার কোনো ঝামেলা না থাকে, এরকম দুই একজন হয়তো ভিসা পেয়ে যাচ্ছে কোথাও কোথাও, বাংলাদেশে তো একটি অংশ বসে আছে, এটা বলার জন্য যে তুমি যাও, ৬ মাস পরে ৪ মাস পরে তুমি গিয়ে ওখানে মূল প্রোগ্রামে তুমি এনরোল করতে পারবে। আপনি হয়তো ৬ মাস ১ বছর পরে আপনি সত্যিকারে ইংরেজি অতটা ভালো করলে মূল প্রোগ্রামে এনরোল করে তারপরে আপনি তখন ওয়ার্ক ভিসা পাবেন, এটার মধ্যে সত্যতা আছে। কিন্তু কথা হচ্ছে, এই যে ১ বছরের জন্য আপনি কানাডাতে পুরোপুরি নিজের পকেটের টাকা খরচ করে আরও একটি বছর থাকছেন, আপনার প্রতি আপনার বাসা ভাড়া, আপনার খাওয়া খরচ, তারপরে এখানকার রেগুলার ফিস তো দিচ্ছেনই। আমি যদি ধরে নেই যে ১ বছরে এরকম ৬ মাসের দুবার, মানে দুটো সেমিস্টারকে আমি যদি ধরি ৪ মাস করে, ইনবিটুইন যে সামারটা যাবে সেটাতেও তো আপনি কাজের যেহেতু পারমিশন থাকবে না, ফুল টাইম তো দূরের কথা, পার্ট টাইমও করতে পারবেন না, কোনো কাজই করতে পারবেন না, তাহলে পুরো ১২ মাসের আপনার থাকার খরচ, আপনার খাওয়ার খরচ, আপনার সব কিছু আপনি দিচ্ছেন, বিনিময়ে শুধু আপনি সপ্তাহে ৪ দিন বা ৫ দিন ESL এর ক্লাস করছেন। এভাবে যদি ১ বছর আপনি কাটাতে রাজি থাকেন,
তারপরে আপনার ইংরেজি সত্যিকারে ভালো পর্যায়ে যাওয়ার পরে এখানে একটা পরীক্ষা হবে, সেই ইউনিভার্সিটি যেখানে আপনি ESL করবেন সেই পরীক্ষায় পাশ করার পরে আপনাকে রেগুলার কোর্সে ওরা এনরোল করবে। এই পুরো জটিল প্রক্রিয়ার মধ্যে আপনি কেন ঢুকতে চাচ্ছেন? আপনার যদি মনে হয় যে আমি এক্সট্রা 15-20 লাখ টাকা এখানে আমি খরচ করে দেবো, কোনো অসুবিধা নেই, 20 লাখ টাকা খরচ করে তারপরে আমি পরের বছর গিয়ে এনরোল করবো, তাহলে আপনি এটার জন্য চেষ্টা করতে পারেন। কিন্তু মনে রেখেন যে এইটা আসলে কোনো ফিজিবল প্রোগ্রাম না, বেস্ট হচ্ছে, এবং এইটার ভিসা পাওয়ার চান্সও অনেকই কম, মানে হয়তো আমি নিশ্চিত না কিন্তু হয়তো সব থেকে কম ভিসা দেয়া যায় যারা ESL প্রোগ্রামে আসতে চায় তাদের বেলায়। রিজনটা হচ্ছে কর্তৃপক্ষ, ইমিগ্রেশন কর্তৃপক্ষ এইটা সেন্স করে ফেলে যে সে দেশে বসে ইংরেজি ভালো না করে সে 11,000 কিলোমিটার দূরে ক্যানাডায় আসতে চায় শুধু ইংলিশ ক্লাস করার জন্য, এই চাওয়াটা মোটেই র্যাশনাল না, যৌক্তিক না। এই জন্য এইখানে ভিসার কম্পেয়ার টু স্টুডেন্ট ভিসা রেগুলার স্টাডি প্রোগ্রামের তুলনায় এটা দেখবেন, ডেটাটা নিলে দেখবেন এই ভিসার সফলতার হার খুবই খুবই কম। তো আপনি একবার ESL প্রোগ্রামে ট্রাই করলেন, আপনি রিফিউজড হয়ে গেলেন, আপনার নামটা তো রয়ে গেল, আবার ট্রাই করলেন রিফিউজড হলেন, এই বারবার রিফিউজ না হয়ে আপনি যদি ইংলিশটা বাংলাদেশেই ভালো করে, বাংলাদেশে মানে 10-20% টাকা খরচ করে সত্যিকারে ইংরেজিটা ভালো করে IELTSটা দিয়ে তারপরে যখন আপনি একবারে ভালো একটা কলেজে কিংবা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে চলে আসবেন, আপনি এসেই পরের সপ্তাহ থেকে চাইলে কাজে নেমে যেতে পারবেন, সেটা কি অনেক ভালো কায়দা নয়? এবং অনেক নিরাপদ কায়দাও নয়, টাকার খরচ অনেক কম নয়। সবশেষে বলতে চাই, ক্যানাডায় আসতে পারবেন IELTS ছাড়াই, বিশেষ করে যে দুটো কায়দার কথা আমি বললাম, এখানে ভিজিট ভিসা আসা অ্যাজ ওয়েল অ্যাজ ESL প্রোগ্রামে আসা। কিন্তু মনে রেখেন ভিজিট ভিসা পাওয়ার মতো যোগ্যতা আপনার থাকতে হবে, ভিজিট ভিসার জন্য কারোর সাথে টাকার লেনদেন করেন না, পুরো টাকা আপনার পানিতে চলে যাবে। আর 2 নম্বর হচ্ছে ESL প্রোগ্রামে ভিসার হার খুবই কম, সব মানে ভিসা পাওয়ার হার খুবই কম, এবং ESL প্রোগ্রামে এসে যতদিন আপনি ESL প্রোগ্রামে থাকবেন ততদিন আপনার কোনো কাজের এখানে পারমিশন থাকবে না, আপনি কাজ করতে পারবেন না, এটা গ্যারান্টেড। এটা মেনে যদি আসতে চান তাহলে আসতে পারেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। নতুন দর্শকদের উদ্দেশ্যে আরও একবার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।